আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাকে তোমরা হয়তো খুব একটা চেনো না, কারণ আমাকে তোমরা খুব একটা দেখো নাই, কিন্তু যে মানুষটিকে আমি কনভিন্স করে এরকম একটা ইনস্টিটিউট করার কথা রাজি করিয়েছিলাম, সে আর কেউ নয়, আমাদের প্রয়াত চেয়ারম্যান মোহাম্মদ এমামুল কবির শান্ত। শান্ত সাহেব সম্পর্কে আমার বয়ের বড় ভাই, কিন্তু আমার সঙ্গে শান্ত সাহেবের সম্পর্ক একাধারে বন্ধু, একাধারে ভাই। আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড চারুকলার, আর এই বিশ্ববিদ্যালয়ের যে আদলটি নেওয়া হয়েছে সেটা টোকিও ইউনিভার্সিটির, আমি পড়াশুনো করেছি জাপানে সুকুবা ইউনিভার্সিটিতে, সেই সময়ে আমি এই মিউজিক, ড্রামা, লাইটিং, ডান্স, ফাইন আর্ট, এই সব কিছুর সমন্বয়ে যে একটা বিশ্ববিদ্যালয় হতে পারে এইটা বাংলাদেশে তখন কেউ স্বপ্নেও ভাবে নাই। তখন এই ধরনের একটি বিশ্ববিদ্যালয় 2002 সালে কেউ স্বপ্নেও ভাবে নাই। আমি 95-এ দেশে এসে চারুকলায় জয়েন করি। আমি প্রথমে চেষ্টা করি চারুকলাতে এই ডিপার্টমেন্টগুলো খোলা যায় কি না, কিন্তু যেহেতু এটা পাবলিক বিশ্ববিদ্যালয় সেই কারণে এটা আমার পক্ষে সম্ভব হয় নাই, যার কারণে একজন ব্যবসায়ীকে যার টাকা আছে, আমাদের কাজ হলো, আমাদের শিল্পীদের কাজ হলো ওই সব মানুষগুলোকে কনভিন্স করা। কীভাবে কনভিন্স করা যায় তাকে একটা কথা বলেছিলাম আমি, সেটা হলো আপনার টাকা আছে কিন্তু আপনি মৃত্যুর পরে আপনি জীবিত থাকবেন না, আপনার মৃত্যুর পরে শান্ত সাহেবের যদি জীবিত থাকতে হয় তাহলে এমন কিছু করতে হবে যে প্রতিষ্ঠানের মাধ্যমে শান্ত সাহেব চিরকাল বেঁচে থাকবে। অতএব এই কথাটি ওনার মনে ধরেছিল বিধায় আজকে তোমরা এত ছাত্রছাত্রী এই শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনোর সুযোগ পেয়েছ, এবং যেসব বিষয়ে তোমরা পড়েছ এটা এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কত গুরুত্বপূর্ণ, কিন্তু 2002-03 সালে তখন মানুষ স্বপ্নও ভাবতে পারে নাই যে এই বিষয়গুলোতে পড়ে কিছু হবে। কিন্তু আজকের সরকার যে কথাটি বলছে যে সেটা হলো হাতে কলমে কাজ শেখো, তুমি যেখানে আছো সেখানে বসে তুমি ব্যবসা করো, তুমি একজন উদ্যোক্তা হও। অতএব সেই দিন তার অনেকটা পথ বোধ হয় এই শান্ত সাহেবের কারণেই এই শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে সেই পথযাত্রা 2003 সালেই শুরু করেছিল। তোমরা ছাত্র অবস্থায় খুব একটা বুঝতে পারো নাই যে আসলে কি করছো, তখন খুব একটা গুরুত্ব হয়তো দেও নাই, কিন্তু আজকের দিনে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকে একটা সময় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি একটা বিশ্ববিদ্যালয় ছিল, এখন 20-25টি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন খোলা হয়েছে, এই গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া খোলা হচ্ছে, এই ইন্টেরিয়ার আর্কিটেকচার খোলা হচ্ছে। অতএব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখন পাবলিক ইউনিভার্সিটিগুলোকেও দেখা যাচ্ছে যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিকে ফলো করছে, তাই তো? অতএব তোমরা কিন্তু পায়োনিয়ার বাংলাদেশে, তোমরা আসলে কোন ভূমিকায় অবতীর্ণ হয়েছে তোমরা সেটা জানো না, তার কারণ হলো বাংলাদেশে যে গার্মেন্ট শিল্প দেখে আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জন করি, এক সময় বেশিরভাগ ডিজাইন, মার্চেন্ডাইজার এরা সবাই বিদেশ থেকে আসত, তারা আমাদের দেশে টাকা নিয়ে চলে যেত। এই গ্রাফিক ডিজাইনের এই কাজগুলো করবার জন্য
গ্রাফিক ডিজাইনার মাল্টিমিডিয়ার এই কাজগুলো করবার জন্য আমার মনে আছে ইন্ডিয়া থাইল্যান্ডে যেতে হতো, আজকে কিন্তু যেতে হয় না। আজকে আমাদের ছেলেমেয়েরা এই বাংলাদেশে বসে বরঞ্চ বিদেশি টাকা অর্জন করছে। আমি অনেক ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেছি, যারা ভালো ছাত্রছাত্রী তারা বলেছে আমরা স্যার জব করতে চাই না, আমি ঘরে বসে আমি অনলাইনে কাজ করতে চাই। আমার সৌভাগ্য হয়েছে তোমাদের সঙ্গে আজকে এসে মিট করবার, তার কারণ তোমাদের সঙ্গে ওইভাবে আমার পরিচয় নাই। তবে আমি শান্ত সাহেবের সবসময় ব্যাকবোন হিসাবে বা ছায়া সৈনিক হিসাবে সবসময় ছিলাম ওনার অ্যাডভাইজার, অতএব আমার কাজটা ছিল ওনাকে অ্যাডভাইস করে এই বিশ্ববিদ্যালয়টাকে দাঁড় করানো। সেই কারণেই ওনার মৃত্যুর আগে উনি উপলব্ধি করেছেন যে এই মানুষটি বোধহয় আমার এই স্বপ্নকে ধরে রাখতে পারবে। আমি চেষ্টা করছি, আমি বলছি এইটা এখন আর কোনো মালিকের বিশ্ববিদ্যালয় নয়, এটা শান্ত সাহেব মালিক ছিলেন, আমি কিন্তু মালিক নই, আমি একজন কেয়ারটেকার মাত্র, আমি এই ট্রেনটিকে চালিয়ে নেওয়ার একজন ড্রাইভার মাত্র। অতএব এই বিশ্ববিদ্যালয় এখন তোমাদের, তোমরা যারা এক্স স্টুডেন্টস আছো তোমাদেরকে ভাবতে হবে যে এই বিশ্ববিদ্যালয়টা আমাদের, আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়কে বাঁচিয়ে রাখতে হবে। অতএব আমি তো আমরা চাইব বিভিন্ন সময় তোমাদের কাছ থেকে সাজেশনস, যে তোমরা আমাদেরকে বিভিন্ন সাজেশনস দিয়ে তোমাদের পড়াশোনায় কোন কোন জায়গায় কী কী সমস্যা ছিল, তোমরা ফিল্ডে যে কোন প্রবলেমে ফেস করছো সেই জিনিসগুলোকে আমাকে অ্যাডভাইস করবে, আমি চেষ্টা করব সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করবার। যেহেতু আমি একজন শিক্ষক, আমার জীবনটি পুরাটা সময় আমি শিক্ষকতা করতে করতে পার করেছি। আমি ছোট 3 বছরের বাচ্চা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরাটাই দেখি। তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, তোমরা এই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসবে, তোমাদের বিশ্ববিদ্যালয়, অতএব তোমাদের কাছ থেকে আমি আহ্বান করছি তোমরা সাজেশন দিবে, তোমাদের আমাদের এখানকার এই শান্তবাড়িয়া বিশ্ববিদ্যালয়কে ডিজাইন ইউনিভার্সিটি হিসাবে আমরা 1 নম্বরে নিয়ে যেতে চাই। আমি গতকালকেও ইভেন আমি চেয়ারম্যান হতে পারি কিন্তু আমি তো শিক্ষক, জাত শিক্ষক যাকে বলে, আমি গতকালকে টিচারদের ক্লাস দিয়েছি, আমরা 2 জন টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি এবং মোহাম্মদ ইউনূস 2 জন আমরা টিচারদেরকে বলেছি ফাউন্ডেশনের ক্লাস কারা কারা নাও, তারা আমার কাছে আমাদের কাছে আসো, এবং আমি আমি প্রত্যেকটা টিচারের ড্রয়িং দেখেছি, যদি আমি ওদেরকে বলেছি 6 মাস সময় দিলাম, তোমরা যদি তৈরি না হতে পারো তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আর শিক্ষকতা করতে পারবে না। অতএব আমি কিন্তু তোমাদেরকে কথা দিচ্ছি যে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় অবশ্যই ডিজাইন ইউনিভার্সিটি হিসাবে এক সময় সবাই নাম করবে, সবাই সুনাম করবে, এইটার সময় এসেছে তোমাদের, তোমরা একটু অপেক্ষা করো। আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করব শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়কে সেই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আমি ইতিমধ্যে তোমরা হয়তো অনেকে শুনেছ অনেক কিছু চেঞ্জ করছি, অনেক কিছু চেঞ্জ করেছি, এবং আগে অটোমেশন ছিল না, অটোমেশন হয়ে গেছে, ভালো ওয়েবসাইট ছিল না, ভালো ওয়েবসাইট করানো হয়েছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দেখার জন্য আলাদা রোক রাখা হয়েছে, একজন CFO যেটা শান্ত মারিয়ামের জীবনও কোনোদিন দেখে নাই, আমরা সেইভাবেই প্রত্যেকটা জায়গায় ভালো প্রপার লোক দিচ্ছি, যেখানে যে কোয়ালিটির লোক দরকার সেই কোয়ালিটির লোক আগামী 1 বছরের মধ্যে সেই জায়গায় বসে যাবে। না, এটা আমার ওয়াদা, এখানে বললাম যে এটা আমার ওয়াদা, আমি এখানে ব্যবসা করতে আসিনি, এই বিশ্ববিদ্যালয় আমার নয়, আমাদের বিশ্ববিদ্যালয়, আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়কে একদিন বিশ্বের দরবারে একটা ভালো বিশ্ববিদ্যালয় হিসাবে দেখতে পারবো, এবং আমরা চেষ্টা করব
যে বাইরের স্টুডেন্ট এসে এই শান্ত মারিয়ামে পড়বে। তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ থাকতে পারি এবং তোমাদের এই ট্রেনটাকে যেন আমি চালিয়ে নিয়ে যেতে পারি। সবাইকে আমার ধন্যবাদ।